নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আগামী 22শে জানুয়ারি 2024 রামলালার মন্দির প্রতিষ্ঠা দিবস। ওই প্রতিষ্ঠা দিবসে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন গ্রামে গঞ্জে এবং শহরে প্রত্যেক মানুষকে আবেদন করছেন যাতে ওই রামলালার মন্দিরে মানুষ যান এবং রামলালার মন্দিরের পুজো দেন। সেই উপলক্ষে আজ তারকেশ্বরের ভঞ্জিপুর এলাকায় একটি মঠে বিজেপি কর্মীরা যান এবং ওই মঠাধীশকে নিমন্ত্রণ পত্র দিয়ে আসেন। এই সঙ্গে ওই গ্রামেরও মানুষকে তারা নিমন্ত্রণ করেন। তারই দৃশ্য দেখছেন আপনারা ই বাংলা আজের পর্দায়। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। এই প্রসঙ্গে বিজেপি নেতা বাবুয়া সাউ আমাদের কি জানালেন দেখে নেব। আজকে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের যে মন্দির যে নির্মাণ হয়েছে সেই মন্দিরে 22শে জানুয়ারি ভগবান রামলালা বাল্য বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আজকে আমরা তারকেশ্বরের ভঞ্জিপুরের পাশে গৌরীয় মঠে আমরা আমাদের যে নিমন্ত্রণ করার যে কর্মসূচি সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি 22 তারিখে যেন প্রাণ প্রতিষ্ঠার দিন থেকে শুরু করে সারা বছর মন্দির খোলা থাকবে, সেখানে সকলকে যাওয়ার জন্য আহ্বান করার জন্য আমরা পত্র এবং ঠাকুরের ছবি এবং অচ্ছদ চাল এগুলো দিয়ে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।